হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজ আমি যে ভিডিওটা বানাতে চলেছি, আজ আমি শেখাবো যারা কোনোদিন গাড়ি চালায়নি প্রথম দিন কিভাবে গাড়ি চালাবে। আজ আমি গাড়ি চালানোর ট্রেনিং দেবো। তো আজ আমার সাথে রয়েছে আমার ছেলে, আমার নাম আয়ুষ সিনহা। আয়ুষকে আমি আজকে গাড়ি চালানো শেখাবো, দেখা যাক ও কীভাবে চালায়। আচ্ছা, প্রথমে গাড়িটাকে স্টার্ট দেওয়ার আগে প্রথমে ও সিট বেল্টটা পরবে আগে। হ্যাঁ, আগে সিট বেল্টটা পরে নাও, সবসময় খুব ইম্পর্টেন্ট জিনিস সিট বেল্ট। গাড়ি চালাবার সময় সবসময় সেফটি রুলস আগে ফলো করতে হবে, সেই জন্য আগে আমি শেখালাম যে কীভাবে সিট বেল্টটা পরতে হবে। সিট বেল্ট সবসময় পরে গাড়ি চালাতে হবে। আচ্ছা, পায়ে দেখি, পায়ে পাটা একটু সাইড। হ্যাঁ, পায়ে তিনটে লিভার আছে, ডান দিকেরটা অ্যাক্সেলেটার এ বি সি, অ্যাক্সেলেটার ব্রেক আর ক্ল্যাচ। পাটাকে ক্ল্যাচের কাছে রাখো। আচ্ছা, হ্যাঁ, এইবার গাড়িটা স্টার্ট দেবে। এটা তো স্টিয়ারিং জানি। আচ্ছা, তারপরে অন্যান্য সিস্টেমগুলো পরে শেখাবো, প্রথমে আগে শেখাই ফার্স্ট গিয়ারে কী করে গাড়িটা চালাবে। আমরা দাঁড়িয়ে আছি এখন টেলকোতে একটা ফাঁকা জায়গায়। স্টার্ট করো গাড়িটাকে নিউট্রাল করে। হ্যান্ড ব্রেকটা গিয়ারটাকে প্রথমে ফার্স্ট নিউট্রাল করতে হবে। নিউট্রাল হলে এইভাবে লিভারটা হিলবে, আগে দেখে নিয়েছে, ঠিক আছে, আমিও দেখে নিলাম। যেহেতু যদি ও গিয়ারে থাকে তো গাড়িটা স্টার্ট দিলেই এগিয়ে যাবে। হ্যাঁ, গাড়ি স্টার্ট হয়ে গেছে। এইবার ক্লাচ দিতে হবে এবং আস্তে আস্তে অ্যাক্সেলটা ছাড়তে হবে ফার্স্ট গিয়ারে দিয়ে। দেখা যাক, আস্তে 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 চালাতে হবে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, গাড়িটা মুভ করছে, ঠিক আছে, চালাচ্ছে খুব আস্তে 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 আস্তে, নতুন ড্রাইভার। ঠিকই চালাচ্ছে। এবার এবার সেকেন্ড গিয়ার দিতে পারো। ওকে আগেই আমি শিখিয়ে দিয়েছি কীভাবে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দেবে আর কি, গিয়ার লিভারটাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। সেকেন্ড গিয়ার ঠিক সুন্দর দিয়েছে। এবার সোজা রাস্তায় যাচ্ছি আমরা, রাস্তাটা ফাঁকা, সামনের দিকে দেখুন কোনো লোকজন নেই, দৃষ্টিটা আগের দিকে থাকবে। রাস্তাটা একটু আঁকা বাঁকা আছে আর কি, সাপের মতো। এইসব রাস্তায় চালালে প্র্যাকটিসটা ভালো হয়, টান আছে আর কি। এবার এবার তিন নম্বর গিয়ারে দিতে পারো, একটু স্পিডটা বেড়ে গেছে। হ্যাঁ, আর আমিও তিন নম্বর গিয়ারে দিয়ে দিল, ঠিক আছে। সামনে দিয়ে গাড়ি আসছে, একটু স্লো করে পার হতে হবে, আবার একটা বাঁদিক টার্ন আছে, সেই জন্যে আমি শিখিয়ে দিয়েছি যে আগেই গিয়ার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ঠিক ঠিক চালিয়েছে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিকঠাক হচ্ছে, একটু বেশি স্লো হয়ে গেছিলো, একটু বেশি ডান দিকেও চলে গেছিলো গাড়িটা। এইসব ভুল হবেই নতুন যারা চালায়। অনেক এরকম ইউটিউবে ভিডিও আসে যে 5 মিনিটে গাড়ি চালানো শেখানো, এটা কখনোই সম্ভব নয়। 5 মিনিটে কেউ শেখে না, 5 দিনেও কেউ শেখে না, যথেষ্ট সময় লাগে গাড়ি চালানো শিখবার জন্যে। এটা একটা স্কিল। এরপরে আমি আপনাদের স্কিলের উপর একটা ভিডিও তৈরি করব, স্কিল কীভাবে ডেভেলপ হয় মানুষের। সামনে বাচ্চারা আছে, স্লো করে স্লো করে। হ্যাঁ হ্যাঁ, একটু বেশি বেশি বাঁ সাইড হয়ে গেছে। এখনো 3 নম্বর গিয়ারে গাড়িটা চালাচ্ছে, রাস্তার একটু আপ আছে, হতে পারে আবার 2 নম্বরে দেবে। কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে ঠিক আছে। এইবার জনবহুল রাস্তা দিয়ে চালাচ্ছে, যথেষ্ট ভিড় ভাড় জায়গা, যথেষ্ট ভালো এবার কন্ট্রোল হয়ে গেছে। এটা কিন্তু একদিনে হয়নি, এটা করতে সময় লাগে, প্রায় এক স্লো 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 স্লো, প্রচণ্ড ভিড় এই জায়গাটায়। প্রথমে যেসব রাস্তা দিয়ে ও চালাচ্ছিল খুব ফাঁকা ফাঁকা রাস্তা, এখন কিন্তু এত ফাঁকা রাস্তা নেই, বেশ ভিড়ভাড় রাস্তা দিয়ে চালাচ্ছে। হাতে অটো যাচ্ছে সামনে, চারিধার দিয়ে গাড়ি আসছে, সিধা 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 সোজা চল সোজা। বেশ ভিড়ভাড় রাস্তা, এটা টেলকোর মেন টেলকো টাউনের মধ্যে দিয়ে আমরা ঘুরছি।
এখন গাড়িটা কোন কত নম্বর গিয়ারে আছে? 3 নম্বর গিয়ারে আছে, ঠিক আছে। এবার ওর এক্সপিরিয়েন্সটা আমি জিজ্ঞেস করবো কেমন লাগলো। এতক্ষণ আয়ুষ গাড়ি চালানোর প্র্যাকটিস করলো, অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েছে, প্রথমে ফাঁকা রাস্তা দিয়ে চালিয়েছে, তারপরে ভিড় রাস্তায় চালিয়েছে। ওকে জিজ্ঞেস করি ওর এক্সপিরিয়েন্সটা কেমন আর কি, কেমন চালালো? ভালো লেগেছে, এখন চালানো শিখে গেছি, অনেকগুলো গিয়ারই চালাতে পারছি এখন। এখনো 5th গিয়ারে কিন্তু ও চালায়নি, যাই হোক 4th গিয়ারে ও ভালোই চালাচ্ছে এবং কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে। ওভার কনফিডেন্স হওয়াটা ভালো না, এবার আস্তে আস্তে শিখে যাবে। ঠিক আছে, এখানেই শেষ করছি, ধন্যবাদ।